রাজধানীর বিশেষায়িত কোভিড হাসপাতালগুলোতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী বেড়েই চলেছে। জীবনের ঝুঁকি নিয়ে এই হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা দিচ্ছেন একদল তরুণ চিকিৎসক, তাদের সেবায় সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকে। ডাক্তার একরামুল কবির ওই চিকিৎসকদের একজন, তাকে নিয়ে মুসলিম বাবলার রিপোর্ট। একরামুল কবিরের জন্ম সিরাজগঞ্জ জেলার কামারখান্দা উপজেলার জামতলি গ্রামে 1979 সালে। মেধা তালিকায় 18তম স্থান নিয়ে 1995 সালে এসএসসি পাস করেন তিনি। পরে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশের পর ভর্তি হন চট্টগ্রাম মেডিকেল কলেজে। 28তম বিসিএস পাশের পর যোগ দেন নওগাঁ পরশা হেলথ কমপ্লেক্সে। বর্তমানে আবাসিক চিকিৎসক হিসেবে কোভিড আক্রান্তদের চিকিৎসায় গঠিত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দিনরাত কাজ করছেন তিনি। আমরা প্রথম থেকে দেখে এসেছি যে আমাদের যে এই রোগীগুলোর সংখ্যা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, এবং আমি একজন ডাক্তার হিসেবে আমি কিন্তু ঘরে বসে থাকতে পারি না। এখানে আপনি দেখে থাকবেন যে আমাদের এই যে যুদ্ধটা, এটা কিন্তু এখন বর্তমানে নতুন প্রজন্মের একটা যুদ্ধ হিসেবে সবাই বিবেচনা করছে। আপনি খেয়াল করে দেখবেন, যখন আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তখনও যেমন বাঙালির সকল একত্রিতভাবে আপনার সবাই ঝাঁপিয়ে পড়েছিল, আমরা চিকিৎসক পেশাজীবী হিসেবে আমরা সেরকমভাবে সবাই মানে এই যুদ্ধ মোকাবেলা করার জন্য আমরা নিজের থেকে তাগিদ অনুভব করেই আমরা এগিয়ে চলেছি। আড়াই বছরের এক পুত্র সন্তানের জনক ডাক্তার একরামুল কবির। একরামুল কবিরের পিতাও ছিলেন সিরাজগঞ্জ এলাকার স্বনামধন্য একজন চিকিৎসক। পিতার মতো চিকিৎসাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। পরিবারের প্রতি পিছুটান থাকলেও জীবন মরণের সন্ধিক্ষণে থাকা মানুষগুলোকে নিয়ে এখন তার ভাবনা যেন বেশি। এখানে জীবনের ঝুঁকি আছে, আপনারা জানেন যে এই কোভিডে আক্রান্ত এখানে প্রায় দেখা যাচ্ছে যে 1-2% রোগী কিন্তু মৃত্যুবরণ করছে, এবং আমিও সেই ঝুঁকির বাইরে নয়। অনেক সময় তো মানুষের মনে যে আবেগ থাকে তার থেকে অনেকটা লোনলি ফিলনেস এটা এসে যায়, কিন্তু তারপরও আমরা যখন আবার পেশেন্টের কাছে ফিরে যাই তখন কিন্তু সেই জিনিসটা আমাদের আর সেরকমভাবে আমাদের মনে হয় না। আমরা তখন সেই রোগীর যে কীভাবে ভালো হবে, তার যে ভালো ট্রিটমেন্টটা হবে, তার কীভাবে সে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে, এই অনুভূতিটাই আমার ভিতরে তখন কাজ করতে থাকে। করোনা যুদ্ধে এই সম্মুখ সারির যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। মুরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা।